সম্মানিত দর্শক, বাংলাদেশকে নিয়ে মার্কিন প্রশাসন একেবারে নতুন এক ধরনের খেলা শুরু করেছে। যারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তা রয়েছেন তারা খুব ভালো করে জানেন যে খেলাটা কিভাবে তারা করছে। তারা আওয়ামী লীগের সঙ্গে সরাসরি আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। বাংলাদেশ নিয়ে আমেরিকার নতুন খেলা শুরু হয়ে গেছে বন্ধুরা। আমেরিকার যে মাস্টার প্ল্যান, তারা এক ঢিলে তিনটা পাখি মারার জন্য প্রস্তুত হয়েছে। কী এমন খেলা, নতুন খেলা, এই বিষয় নিয়ে তথ্য আছে আজকের এই ভিডিওর মাধ্যমে। গোলাম মাওলানা রনি আজকের এই নিউজের মাধ্যমে তথ্য দিয়েছে বন্ধুরা। আমরা কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে বন্ধুরা। আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে এভাবে ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে স্ক্রিনে। সম্মানিত দর্শক, বাংলাদেশকে নিয়ে মার্কিন প্রশাসন একেবারে নতুন এক ধরনের খেলা শুরু করেছে। যারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তা রয়েছেন তারা খুব ভালো করে জানেন যে খেলাটা কিভাবে তারা করছে। তারা আওয়ামী লীগের সঙ্গে সরাসরি কোনো কনফ্রন্টেশনে বা ঝগড়াঝাটিতে যাবে না, বা যুদ্ধে তারা যাবে না, কিংবা এমন কোনো কিছু করবে না যে কারণে বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রের সঙ্গে বা বাংলাদেশের জনগণের সঙ্গে আমেরিকার জনগণের একটা দূরত্ব সৃষ্টি হয়। বাংলাদেশে একটা মার্কিন মনোভাব, বিরোধী মনোভাব, যেটা 80-এর দশকে খুব খারাপ অবস্থায় ছিল। এক গ্রুপ বলতো রুশ ভারতের দালালেরা, আর একটা বলতো মার্কিন সাম্রাজ্যবাদের দালালেরা। তো এই বিষয়গুলো যেন এই সময়টিতে না আসে। এর কারণ হলো এমনিতেই তারা আশা এবং ভরসার যে জায়গাটি, এটি হারিয়ে ফেলেছে আমেরিকা। নির্বাচনের আগে দেশের প্রায় 92-93% লোক তারা পুরো নির্বাচন থেকে মুখ ফিরিয়ে রেখেছে, এবং দেশের 92-93% লোক 100% বিশ্বাস করেছে যে আমেরিকা এতটা শক্তিশালী, তারা এই নির্বাচন করতে দেবে না, কিংবা আমেরিকাকে টিক্কা দিয়ে এই নির্বাচন কোনো অবস্থাতেই আওয়ামী লীগ করতে পারবে না। এটি অন্তত পক্ষে এই যে 92% লোক যারা ভোট কেন্দ্রে যায়নি তাদের 100% অর্থাৎ 92 জনের 92 এই কথা বিশ্বাস করেছে। কেউ বলেনি যে নির্বাচনের পরে আমেরিকা অ্যাকশন নেবে, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তারা বিশ্বাস করেছে আমেরিকার যে বৃহত্ব, আমেরিকার কর্তৃত্ব এবং তাদের যে শক্তিমত্তা, সব কিছুকে তারা বিশ্বাস করেছে। এর বাইরে আমেরিকা থেকে তারা ভালোবেসেছে আমেরিকার পতাকা, আমেরিকার যে পাসপোর্ট, মানচিত্র, এই যে বৈচিত্র্যতা রয়েছে, সেই বৈচিত্র্যতার যে জায়গাটি, সেই জায়গাটিতে এই প্রথম 2023 সনের পুরোটা সময় জুড়ে বাঙালি তার শ্রদ্ধা, তার ভালোবাসা কিংবা তার যে প্রণতি, এটি দিয়েছে অকৃপণভাবে। অথচ আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমেরিকার যে ভূমিকা, সেই ভূমিকার কারণে যুগ যুগান্তর ধরে মার্কিন বিরোধী একটা মনোভাব আমাদের দেশের মধ্যে ছিল, যেটি 2023 সনে পুরো রিভার্স হয়ে গিয়েছিল। তা প্রথমে মানুষ তাকে খুব বড় মনে করেছিল, দ্বিতীয়ত তাকে বিশ্বাস করেছিল এবং ভালোবেসেছিল এবং তার প্রতি আস্থা স্থাপন করেছিল যে না, অন্তরে অন্তঃস্থল থেকে এই মানুষগুলোকে, অর্থাৎ আমেরিকার যারা বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সাহায্য এবং সহযোগিতা করছে, তাদের ব্যাপারে বিশ্বাস স্থাপন করা যায় এবং এরা ভালো মানুষ। অনেকে তাদের জন্য দোয়া করেছে, অনেকে নিজেদের ছেলেমেয়ের নামও সেই অনেক কর্তা ব্যক্তির নামের অনুসারে নাম রাখার চেষ্টা করেছে, পিটার হাস, পিটার, এরকম অনেক নাম অনেকে হয়তো রেখে ফেলেছেন, এখন তারা আফসোস করছেন। এর কারণ হলো যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো অজ্ঞাত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে চুপ হয়ে যায়, আর এখন এটি প্রমাণিত হয়েছে যে তারা ভারতের কথায় চুপ হয়ে গিয়েছে। যেভাবে তারা ভারতের কথায় পুরো জাতিকে 2014 সনে একটা বিনা ভোটে নির্বাচন উপহার দিয়েছে আমেরিকা, আর আমেরিকার যে চাল এবং ভারতের যে যৌথ চাল, সেই চালের কারণে 2018 সনের রাতের ভোটটা হয়েছে,
এবং এই যে 2024 সনের যে দামি নির্বাচন, এখন লোকজন বলছে যে এই তিন তীরবার পুরো বাঙালি জাতিকে ডাব্বা মেরেছে। প্রথম দুইবার যে ডাব্বা মেরেছে পরে বুঝেছে, আর এইবার যেটা হলো সেটা হলো বিশ্বাস এবং আস্থাকে পুঁজি করে আমেরিকা ডাব্বা মেরেছে। এটি এখন মানুষের মধ্যে এই বিশ্বাসটা চলে গিয়েছে। অন্যদিকে যারা ভোট দিয়েছেন তারা কীভাবে কেন দিয়েছেন সেটা একটা ভিন্ন বিষয়, ভোট 42% 41% কীভাবে কী ফলাফল হয়েছে সেটাও একটা ভিন্ন বিষয়। তবে আওয়ামী লীগ যে এদেশের প্রায় 35% লোক করে, তারা মনে করে আমেরিকার একটা পশম, মানে বাংলাদেশ আওয়ামী লীগের একটা পশম ধরে সুশ্রী দেওয়ার মতো ক্ষমতায় আমেরিকার নেই। এবং বাংলাদেশে আমেরিকান যে সমস্ত লোকজন আছে, বিনিয়োগ আছে বা কর্তা ব্যক্তি আছে, তাদের সম্পর্কে একটা সময় কোথাও যদি কেউ একটা ফোন করতো বা যা কিছু হতো, এটি এখন আওয়ামী লীগের লোকজন মনে করছে যে আমেরিকার কান মূলে দিলেও আমেরিকার কিছু করার নেই। এবং তার একটা টেস্ট কেস হিসাবে তারা কিন্তু এখন ডক্টর ইউনুসকে নিয়ে খেলছে। আপনি দেখুন যে ডক্টর মোহাম্মদ ইউনুস, তার পেছনে পুরো আমেরিকার রাষ্ট্রশক্তি, তাদের সঙ্গে সঙ্গে পশ্চিমা রাষ্ট্রশক্তি এবং সারা দুনিয়াতে যারা নোবেল পেয়েছে তারা, তার সঙ্গে সঙ্গে ইউরোপের যে আলাদা স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, এই পুরো দেশগুলো একেবারে এক হাতটা হয়ে ডক্টর ইউনুসের পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু 2009 থেকে আজ অবধি ইউনুসের পক্ষে তারা একটা কিচ্ছু করতে পারেনি, আর আওয়ামী লীগ ইউনুসের বিরুদ্ধে যা যা করার সব কিছু করে ফেলেছে। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে গ্রামীণ ব্যাংক থেকে তাড়ানো হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা চলছে, আরও অনেক কিছু। এবং সর্বশেষ এই বেচারা শান্তি স্থাপন করার জন্য সেই যে গ্রামীণ ব্যাংক ভবন থেকে বের হয়ে আলাদা একটি ভবন তৈরি করে গ্রামীণ টেলিকম নাম দিয়ে সেখানে তিনি কাজকর্ম করছিলেন, সেই ভবনটি নিয়েও এই গত 2-3 দিন ধরে যা হচ্ছে, ভবনে বাইরের লোক এসে তালা দিয়ে যাচ্ছে। ঠিক 1800 নির্বাচনে এমন অবস্থা হয়েছিল, যারা বিএনপির প্রার্থী ছিল তাদের সবার বাড়িতেই সরকারের দলের যে আওয়ামী লীগের বা পুলিশ লীগের বা টিএনও লীগের ইন্ধনে কে বা কারা এসে তালা লাগিয়ে যেত। তারপরে আবার সেই তালা খোলার জন্য থানা পুলিশকে ফোন করলে তাদেরকে পাওয়া যেত না, তারা মুচকি মুচকি হাসত। এরপরে বিভিন্ন সেই একে তো তালা লাগিয়ে দিত ঘরের মধ্যে খাবার দাবার, প্রার্থীদের যারা ছিলেন পরিবার পরিজন নিয়ে তাদের খাবার দাবার রেশনিং করে দেওয়া হতো। মানে এটা বিভৎস, এটা কল্পনা করতে পারবেন না কী একটা অবস্থা হয়েছিল 2018 সনে। তো ঠিক একই অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রেও এই 2024 সনের ফেব্রুয়ারি মাসে হচ্ছে, অর্থাৎ এই ভবনে কে বা কারা এসে তালা লাগাই দিচ্ছে। বিশাল, ধরেন ঢাকাতে যদি 15-20 তলা একটা বিল্ডিং দখল করে নিচ্ছে, বাইরের লোকজন এসে ভিতরের লোকদেরকে ধমকাচ্ছে, থানা পুলিশের কাছে যাচ্ছে সাহায্যের জন্য, তারা আসছে বলছে না আমরা তো কোনো সমস্যা দেখছি না, রাস্তায় ঝাড়ু নিয়ে বিভিন্ন মহিলারা দাঁড়িয়ে আছে। তো এই যে একটি অবস্থা, এটি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নয়, এই ঝাড়ুটা মূলত দেখানো হচ্ছে আমেরিকাকে, পিটার ডি হাসকে। এবং এই ঝাড়ুটা দেখানো হচ্ছে যারা ডক্টর ইউনুসকে নিয়ে খুব বেশি স্বপ্ন দেখত তাদেরকে দেখানো হচ্ছে। তো এর অবস্থায় কি হচ্ছে, আমেরিকা উত্তেজিত হচ্ছে না, আমেরিকা অ্যাকশন দেখাচ্ছে না, রিয়াকশনও দেখাচ্ছে না, তারা শুধু বক্তৃতে বিবৃতি দিচ্ছে। কিন্তু এদিকে ইউনুস সাহেবের হার্ট স্ট্রোক যে হচ্ছে না বা এখনও যে সে বেঁচে আছে এটি একটা আশ্চর্যের বিষয়। এনিওয়ে, তো এখন যেটি আমেরিকা করছে, আমরা একটা সময় সিআইএর বুদ্ধি নিয়ে খুব প্রশংসা করতাম, এবং যে কোনো গোয়েন্দা সংস্থারই কতগুলো প্রমাণিত কৌশল থাকে, বাংলাদেশ গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে, ঐতিহ্য রয়েছে। আপনি দেখেন আমাদের দেশে কত জটিল মামলা হয়, খুন খারাপি হয়, চুরি ডাকাতি রাহাজানি চিন্তা হয়, এমনকি একটা মোবাইল ফোন চুরি হয়ে যায়, এটি যত সহজে এবং দ্রুত পুলিশ উদ্ধার করতে পারে যদি তারা চায়। এটি আপনার আমার মনে মস্তিষ্কে ঢোকে না, আমি নিজেও মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে অমন একটা জায়গাতে চিন্তাই হলো বা একটা ব্যাংক থেকে এইভাবে 1 কোটি টাকা ভল্ট থেকে চুরি করে নিয়ে গেল। তো সেই জিনিসটা 24 ঘন্টার মধ্যে পুলিশ কীভাবে উদ্ধার করে ফেললো, তাদের একটা আসলে কৌশল রয়েছে, গোয়েন্দা কৌশল রয়েছে। এবং বিশ্বের যে সকল দেশ যত বেশি উন্নত সভ্য তাদের গোয়েন্দা কৌশল তত বেশি সঙ্গতকারণ উন্নত। তো মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে, তার মধ্যে বাংলাদেশ থেকে আমরা খুব বেশি যে দুটো গোয়েন্দা সংস্থার নাম জানি সেটা হলো FBI, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, আর একটা হলো CIA,
তো সেই সিআইএ মূলত সারা পৃথিবীতে তারা অপারেশন চালায়। তো সেই সিআইএর যে কৌশল এবং বুদ্ধি, এই বুদ্ধির ফলে কি হচ্ছে, পৃথিবীতে বহু হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, বহু মানুষকে তারা রিক্রুট করেছে। যেমন ধরেন সাদ্দাম হোসেনকে 1951 সনে তারা রিক্রুট করেছে সিআইএ। আবার সেই সাদ্দাম হোসেনকে দিয়ে তারা সেই ইরাকের যে তৎকালীন নির্বাসিত প্রধানমন্ত্রী তার প্রতি সে হামলা চালানো হয়েছে। এরপরে সাদ্দামকে দিয়ে অভ্যুত্থান করানো হয়েছে। এরপরে 1951 সনে রিক্রুটমেন্টকে আবার তারা ক্ষমতা এনেছে সে 70-এর দশকে। এরপরে আবার 70-এর দশক থেকে 91 পর্যন্ত তারা তাকে লালন পালন করেছে। এরপরে আবার অবাধ্য যখন হয়েছে তখন তাকে কিভাবে কবরের মধ্যে থেকে ট্রেনে হিসেবে বের করে আবার কবরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এই ইতিহাস আমরা জানি। তো কাজেই এই যে সিআইএ, সিআইএ বাংলাদেশকে নিয়ে বসে নেই, তারা বসে নেই। আমরা হয়তো অনেকে মনে করছি যে আমরা বাঙালিরা কী করি, একটা থাপ্পড় কেউ খেলে সঙ্গে সঙ্গে সে কী করে, আদার কান্নাকাটি করে, অথবা সে আশেপাশে তাকিয়ে দেখে কেউ তাকে দেখলো কি না, অথবা সে যদি খুব প্রভাবশালী লোকের হাতে চর থাপ্পড় খায় তাহলে আর একটা গাল পেতে দেয় যে হুজুর আপনি যে থাপ্পড়টা দিয়েছেন খুব মজা পেয়েছি, আর একটা থাপ্পড় দেন, আমার এই একটা গাল হিংসা করছে অন্য গালকে, যে ওই গাল থাপ্পড় খেলো ও তো সম্মানিত হয়ে গেল, তো আর একটা গাল আপনি থাপ্পড় না দিলে হুজুর আমার এই গাল কান্নাকাটি করবে। তো এইরকম মানুষ কিন্তু আমাদের এই সমাজে রয়েছে, দুনিয়াতেও আছে। তো আমেরিকা এখন যেভাবে উঠতে বসতে বাংলাদেশে তুচ্ছ এবং তাচ্ছিল্যের শিকার হচ্ছে, বিএনপি তাকে বিশ্বাস করছে না, জামাত তাকে বিশ্বাস করছে না, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা কোনো যে জায়গা সেই জায়গাতে নেই। আগে যেভাবে একজন মানুষকে দেখলে মানুষ দৌড়ে আসতো, তো সেই মানে মিস্টার পিটার্ডি হাসের যে গ্রহণযোগ্যতা এটি একেবারে শূন্যের কোঠায় নেমে গেছে। তারপরেও কিন্তু লোকটা ঘোরাফেরা করছেন। এখন এটির পরিণতিটা কী, এটির পরিণতিটা কী, এবং সেই পরিণতিটা হলো যে তারা এখন এখানে তো সরাসরি সপ্তম নৌবহর পাঠাতে পারবেন না, সরাসরি ইচ্ছা করলে সৈন্য সমাবেশ করতে পারবেন না। তাদের পেয়ারি দোস্ত সূচি, ভারতের মানে মিয়ানমারের যে সূচি ছিলেন আংসাং সূচি, তো তার প্রতি যে জুলুম এবং অত্যাচার হয়েছে এবং এখনও হচ্ছে, এখনও বন্দী, আমেরিকা কী করতে পেরেছে? আমেরিকা তো এখনও একটা বার্মা অ্যাক্ট করে বসে আছে, দূর থেকে তারা একটার পর একটা নিষেধাজ্ঞা দিচ্ছে, কিন্তু সূচি তো ঠিকই সামরিক জান্তার জেলে বন্দী আছে এবং নির্যাতিত হচ্ছে। তো একইভাবে ডক্টর ইনোসেরও একই অবস্থা। তো কাজেই এখানে বাংলাদেশকে নিয়ে যদি সর্বোচ্চ নেগেটিভ কোনো কিছু করে, আর সেটি মিয়ানমারে সে যেটা করেছে, আমেরিকা যেটা করেছে ততটুকু সে করতে পারে, বা সর্বোচ্চ নেগেটিভ যেটা করেছে এখন আফগানিস্তানের বিরুদ্ধে সে যেটা করছে ততটুকু করতে পারে, এর বাইরে বাংলাদেশের ভিতরে সে কিছুই করতে পারবে না। তো যখন সে পারবে না তখন সে করবে কি, তার যে বিভিন্ন মেশিনারিজগুলো রয়েছে, ব্যাংকিং বিভাগ রয়েছে, তার যে পররাষ্ট্র নীতি রয়েছে, তার যে জাতিসংঘ রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, IMF রয়েছে, প্রত্যেকটা জায়গাতে প্যাচ লাগিয়ে দেবে এবং প্রায় সব ক্ষেত্রেই তারা বাংলাদেশের জন্য বিপদ এবং বিপত্তি সৃষ্টি করে, এখানে যেন একটা অরাজকতার অবস্থা সৃষ্টি হয়, পুরো রাজনীতির অঙ্গন থেকে শুরু করে অর্থনীতির অঙ্গন, সামাজিক অঙ্গন, সমস্ত কিছু যেন এলোমেলো হয়ে যায়। এবং তখন যে পরিস্থিতির সৃষ্টি হবে, ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হবে, ঠিক সেই সময়টাতে তার জন্য অর্থাৎ আমেরিকার জন্য এখানকার যে কোনো বিষয় সামাল দেওয়া বা যে কোনো বিষয়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তাদের জন্য অনেকটা সহজ হবে। এই গেল একটা তাদের এলোমেলো। 2 নম্বর হলো যে যখন আওয়ামী লীগ অর্থাৎ সরকার এত এলোমেলো করার পরে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের এত এলোমেলো সম্পর্কের কারণেও কিন্তু আওয়ামী লীগ থেকে আমেরিকা মুখ ফিরিয়ে নেবে এটি বলা যাচ্ছে না। এর কারণ হলো তারা তো বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, এখান থেকে ব্যবসা বাণিজ্য করতে চায়, এখানে তারা দাতব্য প্রতিষ্ঠান বা হাসপাতাল প্রতিষ্ঠা করতে চায় না। আমেরিকা কি বাংলাদেশে একটা বড় হাসপাতাল করতে পারতো না, ঢাকা মেডিকেলের মতো? কিন্তু তারা তো সেটা করছে না। কিংবা তারা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল বা আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল নামক একটা হাসপাতাল তারা করতে পারতো, কিন্তু তারা সেটা করছে না। এখানে তারা কোনো এতিমখানা করেনি, এখানে তারা কোনো মাদ্রাসা করেনি, এখানে তারা একটা স্কুল করেছে, আমেরিকান স্কুল, গিয়ে দেখেন তো আমেরিকান স্কুলে পড়তে বছরে কত কোটি টাকা লাগে, কিন্তু এখানে তারা মাগ না কোনো কিছু করেনি। এমনকি আমেরিকার যে ভিসা,
আপনি যদি আমেরিকার ভিসা আনতে যান, দুর্ভাগ্যজনক হলো সত্যি যে মিশরের ভিসা অনেক দেশ বাংলাদেশে আছেন, দরিদ্র দেশ, কিন্তু তাদের আত্মাটা অনেক বড়, ভিসা ফি তারা নেয় না। আপনি তাদের সাথে যাচ্ছেন মেহমান হিসেবে, কোনো ভিসা ফি তারা নেয় না, শুধু পাসপোর্ট নেয় আর সিল মেরে দেয়। আর আমেরিকার ভিসা ফি এখন কত আমার কাছে মনে হচ্ছে $500 বা $600, অর্থাৎ 50,000 থেকে 60,000 টাকা লাগে শুধু ভিসা রিজেক্ট, এর মধ্যে আবার 90% হয়তো রিজেক্ট হয়ে গেল। তো এই ভিসা দিয়েও কিন্তু তারা টাকা উপার্জন করে, যেখানে টাকা আছে সেখানে আমেরিকা আছে। তো আওয়ামী লীগ যদি তাকে টাকা দিতে পারে, আমেরিকাকে টাকা দিতে পারে, স্বার্থ দিতে পারে, আওয়ামী লীগের পদলেখন করতে আমেরিকার খুব বেশি সময় লাগবে না। তো সেক্ষেত্রে যেটি হয়, আওয়ামী লীগকে যদি ওইভাবে এক্সক্লুসিভভাবে তারা পেতে চায়, তো এই জন্য আওয়ামী লীগকে বিপদে ফেলতে হবে। এবং আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত বিপদে না ফেলবে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ কী করবে, একদম শোল মাছ যেভাবে চ্যাং ব্যাং করে লাফাতে থাকে, টাকি মাছ যেভাবে লাফাতে থাকে, ধরা যায় না, পিছলে চলে যায়, ওইভাবে তারা চলে যাবে, আমেরিকা ছাই দিয়েও ধরতে পারবে না। কিন্তু যখন পানিটা ঘোলা করে দেওয়া হবে, তখন বাঁচার জন্য মাছ যেভাবে করে কি আস্তে করে চোখ দুটো বাইরে বের করে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করে, ঠিক তখন গিয়ে কাট করে মানুষকে ধরে ফেলে। তো এরকম আমেরিকাও কিন্তু পানি ঘোলা করে সমস্ত রাজনীতিতে এলোমেলো করে বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে পুরো পরিবেশ এবং পরিস্থিতিকে তাদের অনুকূলে নেওয়ার জন্য যে চেষ্টা করবে, এটা বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত্যের দরকার আছে বলে আমি মনে করি না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমেরিকার যে নতুন খেলা বাংলাদেশ নিয়ে, এ সম্পর্কে অনেক আলোচনা, অনেক তথ্য তুলে ধরেছে গোলাম মাওলানা রোডে, সেটা দেখতে পেয়েছেন। এক ঢিলে তিনটি পাখি মারার জন্য তারা প্রস্তুত। বন্ধুরা, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক তথ্য আপনারা পেয়েছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, যে আলোচনা করেছে গোলাম মাওলানা রোনি, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।